السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بارك الله لنا في القرآن المجيد والفرقان الحميد ثم الحمد لله আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন এবং দেশে বিদেশে বাহিরে বিভিন্ন অঞ্চল থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন শুনতেছেন তাদের জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল এবং লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, চমৎকার ভিডিও। এই ভিডিওটার বিষয় নিয়ে কথা বলবো, বীজ্যমণি একটা ফল। এই বীজ্যমণি ফলটা আপনাদের জন্য অত্যন্ত নারী এবং পুরুষের জন্য যে কী কার্যকারিতা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তার আগে বলি, এই তফিকুল টিভিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করবেন এই কারণে আমরা প্রতিনিয়তই কিন্তু ভিডিও ছাড়ি, এক এক সময় এক এক ভিডিও ছাড়ি, যাতে করে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনি আমাদের এই আলোচনাগুলো বা বিভিন্ন ভিশনগুলো দেখতে পারেন, আপনার উপকার হবে এবং জানা থাকবে। যাই হোক, বেশি করে লাইক করুন, বেশি করে শেয়ার করুন। এবং আমি বীজ্যমণি বিষয় নিয়ে কথা বলি। বীজ্যমণি একটা ফল, এটা কী কাজে লাগে? আপনার যদি পূর্ণাঙ্গ ছোট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, চিকন হয়ে যায়, যেসব পুরুষে প্রায় ভাইগণ আমাকে ফোন করে থাকে যে কবিরাজ সাহেব এরকম আমার যে লিঙ্গটা খুবই ছোট, তো বড় করার কোনো বিষয় নিয়ে ভিডিও সাই, তাই ভাবলাম বীজ্যমণি এমন একটি ফল যেসব পুরুষের অঙ্গ ছোট এবং পাখা চিকন থেল থেলে শক্ত হয় না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। এই বীজ্যমণি ফলটি আপনি সংগ্রহ করবেন, সংগ্রহ করার পর মনে রাখবেন, সংগ্রহ করার পর অথবা এই বীজ্যমণি ফলের মিশ্রণে আঠা পাওয়া যায়, পাউডার পাওয়া যায় বা আমরা করে থাকি, যাই হোক আপনি ফলটাও সংগ্রহ করতে পারেন, আঠাটাও সংগ্রহ করতে পারেন। যাই হোক, বীজ্যমণি ফলটি যদি সংগ্রহ করতে পারেন তো এই ফলটি পানিতে ভিজে রাখবেন, ভিজে রাখার পর শাঁখনা দিয়ে শাঁকবেন, শাঁকার পর সকাল এবং সন্ধ্যা দু টাইম খাবেন, আপনি হয়ে যাবেন একদম টাইগার পুরুষ। হ্যাঁ, কাজে নয়, কথা নয়, গুণে পরিচয় ফলটার কী গুণ আছে আপনি খেয়ে দেখুন। হ্যাঁ, যেসব মহিলাদের সাদা স্রাব ভাঙে, শুধু দাগ দেয় এবং মাছের প্যাটার মতো আষ্টে গন্ধ, দুর্গন্ধ, পচা গন্ধ, এসব মহিলাদের জন্য এই ফলটি যা অত্যন্ত উপকারী, সর্বনাশ। হ্যাঁ, তারপর আরেকটা কথা বলি, আমি তো আমার ভিডিওতে যেসব কথাগুলো বলছি আসল কথা বলাই হলো না এই ভিডিওতে। আসল কথা হচ্ছে কি, আপনার যে সেক্স চলে না বা মহিলাদের সাদা স্রাব ভাঙে এর বিভিন্ন কারণ থাকতে পারে। আপনি যে নিজের হাত দিয়ে হস্তমৈথুন করেছেন, এই হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গ টেকাটেকা হয়ে গেছে, এমনকি আপনার কৃমিজনিত কারণে কিন্তু আপনার এই সেক্সটা কমে যেতে পারে। এই বীজ্যমণি ফলটা এমন একটি জিনিস, আপনি কৃমির ট্যাবলেট খাইতে হবে না। এই বীজ্যমণি ফলটা পানিতে ভিজার পর আপনি নিয়মিত দুইবেলা খান, আপনার গুঁড়া কৃমিকণ, কেঁচু কৃমিকণ, ফিতা কৃমিকণ সব কৃমি মরে যাবে। যখন প্যাটের ভিতরে সব কৃমির খাদ্য বন্ধ হয়ে যাবে তখন এমনিতে আপনার জোয়ান হয়ে যাবে, আপনার সেক্স শক্তি বৃদ্ধি হবে। হ্যাঁ, মহিলাদের ব্যাপারে বলি, হ্যাঁ মহিলারা যাদের সাদা স্রাব ভাঙে তারা কিন্তু পয় পরিষ্কার হয় না। এই পয় পরিষ্কার না হয় অতি খাবার দাবার খায়, প্যাটের গন্ডগোল, সর্দিকে এইটা পাতলা পায়খানা, হ্যাঁ তারও কিন্তু ওই প্যাটতে আপনি যে পয় পরিষ্কার না হয়ে খাইছেন এই খাওয়ার কারণে আপনার প্যাটে জন্ম নিয়েছে কেঁচু কৃমি, গুঁড়ো কৃমি, ফিতে কৃমি, যত প্রকার জন্ম নিয়েছে এই এই কৃমিরা কিন্তু আপনার এই সেক্সটাকে, আপনার যৌন শক্তিকে খায় নিচ্ছে। বিভিন্ন ইতিহাস সাক্ষী, বিভিন্ন ডাক্তারি থিওরি সাক্ষী যে যারা তিন মাস পর পর কিন্তু কৃমির ট্যাবলেট খাওয়া উচিত, কারণ আপনি কিন্তু পায়ে ছেন্ডেল না দিয়ে পেশাব করতে চান, পায়খানা করতে চান, পায়খানা থেকে হাত পরিষ্কার করেন না, এখানে কৃমির ডিম থাকলে। যাই হোক, এ বিষয়ে কথা বলবো না। আপনি যে আপনার স্ত্রীর কাছে যান, তারপরে যাওয়ার আগে পিছিয়ে কিন্তু আপনি ভালো করে পানিতে ধৌত করেন না, সাবানে ধৌত করেন না, এতে আপনার কিন্তু কৃমি হতে পারে। কৃমি সাংঘাতিক একটা জিনিস, এই কৃমির কারণে আপনার সেক্সটাকে দমে যায়। তো যাই হোক, আপনার যদি এরকম সেক্স দমে থাকে তা খোদার কসম করে বলতেছি বিফলে যাবে না। এই ফলটা অত্যন্ত কার্যকারী, এর নামই হচ্ছে বীজ্যমণি। এর শরীরের ভিতর বীজ্য কোথায় আছে, বীজ্য একদম তৈরি করে দিবে। হ্যাঁ, যদি খালি আপনি সংগ্রহ করে খেতে পারেন। দয়া করে আমি আবারও বলি, স্ক্রিনে আমার সহকারী নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে
এই বীজ্যমানি ফলটি দেওয়া থাকবে, ফলের গাছটি দেওয়া থাকবে। আপনি দয়া করে ফলটিকে চিহ্নিত করুন, গাছটিকে চিহ্নিত করুন। আর যদি বীজ্যমানি ফলের প্রয়োজন হয় বা মিশ্রণে পাউডার প্রয়োজন হয় স্কিনে, আমার সহকারী নাম্বার দেওয়া আছে, আপনারা আমার এই সহকারীর কাছে ফোন করে এটা সংগ্রহ করতে পারেন। আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দামাত বারাকাতুহুম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।